মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব কুম্ভকর্ণ ছ মাস ধরে ঘুমাতেন কেন। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা সকলেই রামায়ণের কুম্ভকর্ণ চরিত্রটির সাথে কম বেশি পরিচিত, যিনি বছরে ছ মাস ঘুমাতেন আর ছ মাস জেগে থাকতেন এবং হাতের কাছে যা পেতেন তা সবই খেয়ে ফেলতেন। কিন্তু আপনারা কি জানেন নিরন্তর ছ মাস ধরে কেন কুম্ভকর্ণ ঘুমিয়ে থাকতেন? আমরা আজ সংক্ষিপ্তভাবে সেই কাহিনীটিকে জানাব। কুম্ভকর্ণ রাবণের ছোট ভাই, যদিও তার একটি দানবাকৃতির চেহারা ছিল, তবু বলা হয়ে থাকে তিনি খুব বুদ্ধিমান ও ভালো মনের অধিকারী ছিলেন। যথাযথভাবে বলতে গেলে প্রভু রাম ও রাবণের যুদ্ধে রাবণ কুম্ভকর্ণকে সাহায্য করতে বলেন, কিন্তু রাবণ যখন কুম্ভকর্ণকে সব ঘটনা ব্যাখ্যা করেন তখন কুম্ভকর্ণ রাবণকে বোঝাতে উদ্যত হয় রাবণ যা করেছে তা ঠিক নয়। কিন্তু রাবণ যখন তার নিষেধ শুনলেন না, তখন তিনি ভাই হওয়ার কারণে রামের সাথে যুদ্ধ করতে যান। এটাও বিশ্বাস করা হয়ে থাকে যে কুম্ভকর্ণ মুনি ও ঋষিদের খেয়ে ফেলতেন, তবে তিনি যতই খেয়ে ফেলুন না কেন তার খিদে মিটত না। যদিও ইন্দ্র দেবতাদের অধিনায়ক ছিলেন, তবুও তিনি কুম্ভকর্ণকে হিংসা করতেন তার জ্ঞান ও সাহসিকতার জন্য। তাই কুম্ভকর্ণের উপর প্রতিশোধ নিতে ইন্দ্র সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। একদিন কুম্ভকর্ণ ব্রহ্মার ধ্যানে বসে তাকে তুষ্ট করেন এবং ব্রহ্মা তার ধ্যানে সন্তুষ্ট হয়ে কুম্ভকর্ণকে জিজ্ঞাসা করেন যে তিনি কি বর চান। ব্রহ্মা সন্তুষ্ট হয়ে গেছে শুনে কুম্ভকর্ণের সকল ভাই খুব খুশি হয়, কারণ তারা কুম্ভকর্ণকে বলেছিলেন যে সে যেন বরস্বরূপ ইন্দ্রাসন চায়। তাই সেই সময় ইন্দ্রদেব দেখেন যে কুম্ভকর্ণ তো তার সিংহাসন চাইবে, তাই তার মধ্যে অলসতা ভাব সৃষ্টি করে এবং কুম্ভকর্ণ ভুলবশত ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন চেয়ে বসেন, অর্থাৎ ঘুমাবার বিছানা। কিন্তু কুম্ভকর্ণ যখন বুঝতে পারে যে তিনি ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন চেয়ে ফেলেছেন, তখন তিনি হতবুদ্ধি হয়ে পড়েন। কিন্তু কুম্ভকর্ণ নিজের ভুল বুঝে ওঠার আগেই ব্রহ্মা তথাস্তু বলে বর প্রদান করেছেন, যার অর্থ আশীর্বাদ প্রদান করেছেন। তারপর কুম্ভকর্ণ তার ইচ্ছা পূরণ না করার অনুরোধ জানায়, কিন্তু বর প্রদানের পর ফেরত নেওয়া যায় না। তাই তাকে শেষমেশ ব্রহ্মা বলেন যে তুমি ছ মাস ধরে ঘুমাবে এবং বাকি ছ মাস জেগে কাটাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।